এবারও বাড়ছে সিগারেট ও বিড়ির দাম। প্রস্তাবিত 2020-21 অর্থবছরের বাজেটে তামাকজাত পণ্যের ব্যবহার কমানো এবং রাজস্ব আয় বাড়াতে তামাক ও তামাকজাত পণ্যের সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে সব পণ্যের দাম বাড়ানোর প্রস্তাবও করা হয়। বৃহস্পতিবার 11 জুন জাতীয় সংসদে প্রস্তাবিত 2020-21 অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপনকালে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। 2020-21 অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 5,68,000 কোটি টাকা। নতুন প্রস্তাবিত বাজেটে বলা হয় সিগারেটের নিম্ন স্তরের 10 শলাকার দাম 39 টাকা ও তদুর্ধ এবং সম্পূরক শুল্ক 57% ধার্যের প্রস্তাব করছি। এছাড়া মধ্যম স্তরের 10 শলাকার দাম 63 টাকা ও তদুর্ধ উচ্চ স্তরের 10 শলাকার দাম 97 টাকা ও তদুর্ধ অতি উচ্চ স্তরের 10 শলাকার দাম 188 টাকা ও তদুর্ধ এবং এই তিনটি স্তরের সম্পূরক শুল্ক 65% নির্ধারণ করার প্রস্তাব করছি। আবারও বলা হয় যন্ত্র সাহায্য ব্যতীত হাতে তৈরি ফিল্টারবিহীন বিড়ির 25 শলাকার দাম 14 টাকা থেকে বৃদ্ধি করে 18 টাকা 12 শলাকার দাম 6 টাকা 72 পয়সা হতে বৃদ্ধি করে 9 টাকা এবং 8 শলাকার দাম 4 টাকা 48 পয়সা থেকে বৃদ্ধি করে 6 টাকা এবং সম্পূরক শুল্ক 30% অব্যাহত রাখার প্রস্তাব করছি। ফিল্টার সংযুক্ত বিড়ির 20 শলাকার দাম 17 টাকা থেকে বৃদ্ধি করে 19 টাকা ও 10 শলাকার দাম 8 টাকা 50 পয়সা থেকে বৃদ্ধি করে 10 টাকা এবং সম্পূরক শুল্ক 40% অব্যাহত রাখার প্রস্তাব করছি। পাশাপাশি বলা হয় প্রতি 10 গ্রাম জর্দার দাম 40 টাকা ও সম্পূরক শুল্ক 55% এবং প্রতি 10 গ্রামে গুলের দাম 20 টাকা এবং সম্পূরক শুল্ক 55% নির্ধারণ করার প্রস্তাব করছি। এ ছিল আজকের মতো। পরবর্তীতে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আর বাংলা ওয়ার্ল্ড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে পর কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।